শক্তি মন্ত্রীর শক্তি নরজিল ডিমা হাসাও দুই সমষ্টির প্রার্থিত্ব বিচারিও টিকট নাপালে নন্দিতা গার্ডোসা। পরিষদীয় নির্বাচনত টিকট নাপাই বিমুখ মন্ত্রী নন্দিতা গার্ডোসা। ঘোষিত হল ডিমা হাসাও পরিষদীয় নির্বাচনের প্রার্থিত্বর তালিকা। কংগ্রেস বিজেপি দুই রাজনৈতিক দলে মঙ্গলবার দিনট সুকিয়াকৈ প্রকাশ করলে নিজ নিজ প্রার্থী তালিকা। এই 28 গৰাকী আমার ফলের মনোনীত করা, পার্টির ফলের আমি টিকিট দিছো। যখন বহুমত পাইছিল তেনার ব্যক্তিকে সর্বসম্মতভাবে পার্টিয়ে আমার ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করেছে। গতি মানে আপনাকে এইখিনিতে জানাম। নন্দিতা গার্ডোসাই প্রার্থিত্ব বিচারিছিল মন্ত্রী হয়েছিল। বিজেপির 28 জনীয় প্রার্থী তালিকাত 3 গৰাকী মহিলা প্রার্থী। ডিমা হাসাওবাসী উন্নয়নের সপক্ষে আছে বলে দাবি করে মন্ত্রী অজন্ত নেগুয়ে বলে বহু কথা। ভারতীয় জনতা পার্টির সপক্ষে জনতার রায় আছে বলে উল্লেখ করলে মন্ত্রী গিয়ে উন্নয়নের সপক্ষে গোটে জেলাখনতে বতাহ বলিছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সরকার বিভিন্ন ধরনের আসনি বা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যখন রাজ্যখনক যে ধরনের লই গেছে বা তার কাউন্সিলখানে যথেষ্টখানি উন্নয়নমূলক কাম কাজ করেছে, এই গোটেখিনি চাই পেলে আমি দেখিছো যে তার একটা উন্নয়নের সপক্ষে বতাহ বলিছে, ভারতীয় জনতা পার্টির সপক্ষে বতাহ বলিছে। উল্লেখযোগ্য যে পরিষদীয় নির্বাচনের চর্চাত থাকা 3 সমষ্টি ক্রমে মাইবং পশ্চিম, হাতিখালী আর দেহাঙ্গি। এই 3 সমষ্টির মাইবং পশ্চিম সমষ্টিত মোহিত হুজার বিপরীতে কংগ্রেস প্রার্থী ধীরাজ লাংথাসা, হাতিখালী সমষ্টিত নিরঞ্জন হুজাক প্রত্যাহ্বান জানাব কংগ্রেসের দেবাশিষ লাংথাসায়। একদরে দেহাঙ্গি সমষ্টির বিজেপি প্রার্থী দেবলাল গার্ডোসার বিপরীতে আছে কংগ্রেসের প্রার্থী কমু কেমরায়। মঙ্গলবারে প্রকাশ পাওয়া বিজেপির প্রার্থী তালিকাত নাই বর্তমানের কেবাগৰাকীও পারিষদ কার্যবাহী সদস্যর নাম। উদাহরণস্বরূপে টিকট কর্তন হল হাতিখালীত বিমল হুজাইর, লাংটিঙত টিকট নাপালে ইএম গোলঞ্জ থাউসেনে, মাহুরর বিজেপি পারিষদ রাহুল নাইডিঙেও নাপালে দলীয় টিকট। ইফালে ইএম বিজিত লাংথাসাও বঞ্চিত হল পশ্চিম মাইবং সমষ্টিত। ডিউমরা সমষ্টিত বিজেপির পারিষদ নবজিৎ হুজাই টিকটের বঞ্চিত হল। একদরে দাউথুহাজাত টিকট নাপালে ইএম নেপলাল হোজাই। কেমেরা পার্সন অঞ্জনের সঙ্গে বলেন ভট্টাচার্য, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। শক্তিমন্ত্রীর শক্তি নরজিল ডিমা হাসাও দুই সমষ্টির প্রার্থিত্ব বিচারিও টিকট নাপালে নন্দিতা গার্ডোসা। পরিষদীয় নির্বাচনত টিকট নাপাই বিমুখ মন্ত্রী নন্দিতা গার্ডোসা। ঘোষিত হল ডিমা হাসাও পরিষদীয় নির্বাচনের প্রার্থিত্বর তালিকা। কংগ্রেস বিজেপি দুই রাজনৈতিক দলে মঙ্গলবার দিনট সুকিয়াকৈ প্রকাশ করলে নিজ নিজ প্রার্থী তালিকা। এই 28 গৰাকী আমার ফলের মনোনীত করা, পার্টির ফলের আমি টিকিট দিছো। যখন বহুমত পাইছিল তেনার ব্যক্তিকে সর্বসম্মতভাবে পার্টিয়ে আমার ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করেছে, বিজেপির 28 জনীয় প্রার্থী তালিকাত 3 গৰাকী মহিলা প্রার্থী। ডিমা হাসাওবাসী উন্নয়নের সপক্ষে আছে বলে দাবি করে মন্ত্রী অজন্ত নেগুয়ে বলে বহু কথা। ভারতীয় জনতা পার্টির সপক্ষে জনতার রায় আছে বলে উল্লেখ করলে মন্ত্রী গৰাকী। উন্নয়নের সপক্ষে গোটে জেলাখনতে বতাহ বলিছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সরকার বিভিন্ন ধরনের আসনি বা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যখন রাজ্যখনক যে ধরনের লই গেছে বা তার কাউন্সিলখানে যথেষ্টখানি উন্নয়নমূলক কাম কাজ করেছে, এই গোটেখিনি চাই পেলে আমি দেখিছো যে তার একটা উন্নয়নের সপক্ষে বতাহ বলিছে, ভারতীয় জনতা পার্টির সপক্ষে বতাহ বলিছে। উল্লেখযোগ্য যে পরিষদীয় নির্বাচনের চর্চাত থাকা 3 সমষ্টি ক্রমে মাইবং পশ্চিম, হাতিখালী আর দেহাঙ্গি। এই 3 সমষ্টির মাইবং পশ্চিম সমষ্টিত মোহিত হুজার বিপরীতে কংগ্রেস প্রার্থী ধীরাজ লাংথাসা, হাতিখালী সমষ্টিত নিরঞ্জন হুজাক প্রত্যাহ্বান জানাব কংগ্রেসের দেবাশিষ লাংথাসায়। একদরে দেহাঙ্গি সমষ্টির বিজেপি প্রার্থী দেবলাল গার্ডোসার বিপরীতে আছে কংগ্রেসের প্রার্থী কমু কেমরায়। মঙ্গলবারে প্রকাশ পাওয়া বিজেপির প্রার্থী তালিকাত নাই বর্তমানের কেবাগৰাকীও পারিষদ কার্যবাহী সদস্যর নাম। উদাহরণস্বরূপে টিকট কর্তন হল হাতিখালীত বিমল হুজাইর, লাংটিঙত টিকট নাপালে ইএম গোলঞ্জ থাউসেনে, মাহুরর বিজেপি পারিষদ রাহুল নাইডিঙেও নাপালে দলীয় টিকট। ইফালে ইএম বিজিত লাংথাসাও বঞ্চিত হল পশ্চিম মাইবং সমষ্টিত।
ডিউমরা সমষ্টিত বিজেপির পারিষদ নবজিৎ হোজাই টিকটের পর বঞ্চিত হল। একদরে দাউথুহাজাত টিকট নাপালে ইএম নেপলাল হোজাই। ক্যামেরা পার্সন অঞ্জনের সহ বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।